হ্যালো ছোট বন্ধুগণ, SSC 2023 বেশ আমি আবার তোমাদের সামনে এসেছিলাম প্রিন্স মাহমুদ ইনস্টিটিউশন লাইট ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আজ আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হয়েছে SSC 3 নম্বর অধ্যায়ের 5 নম্বর অঙ্কটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো। 5 নম্বরের অঙ্কতে দেখা যাচ্ছে 1 নম্বরে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 2√30 সমান 11, যখন 0 থেকে ওয়াইয়ের মানটা 0 থেকে বেশি হবে। 2, ফি সমান √3 + √2, এই দুইটা আমাদের উদ্দীপিকা দেওয়া হচ্ছে। এখন ক নম্বরে দেখো x³ + 9y³ + x + y³ কে উৎপাদক বিশ্লেষণ করো। খ নম্বর আছে 1 নং-এ এর সাহায্যে y⁴ - 1/y⁴ এর মান নির্ণয় করো। গ নম্বরে আছে ফি³ + 1/ফি³ = 18√3, অর্থাৎ 18√3 হলে 2 নং সম্পর্কটি প্রমাণ করা, অর্থাৎ আমরা এই সম্পর্কটা প্রমাণ করে দেখাতে হবে এই যে এই অঙ্কটার থেকে। এখন আমরা আসি 5 নং উত্তরের উত্তর। ক নম্বর দেওয়া আছে x³ + 9y³ + x + y³। এখন এটাকে আমরা x³ বানালাম, এখান থেকে 8টা রাখলাম, 8a³ + এটা যা আছে তাই বসে দিলাম, আর এখানে যেহেতু আমি 8টা রেখেছি আর 1টা আমরা এখানে নিয়ে আসলাম y³, অর্থাৎ এই 1টা আর 8টা মিলেছে 9টা। এখন এটাকে আমরা এটা তো আছে x³, আর এখানে 8y³ আমরা 2y³ আমরা বাড়াইলাম, আর এখানে প্লাস চিহ্ন আছে x + y³ প্লাস এটা y³ করে দিলাম। এখন a³ + b³ সূত্র হচ্ছে a+b, অর্থাৎ এটাকে এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, তাহলে সেই অনুপাত আমরা a+b (a²) - a² (b² অর্থাৎ এটাকে এটাকে বি, এই জন্য এটা এইভাবে অবক্ষদের সূত্র আমরা এখানে ব্যবহার করছি। ঠিক অনুরূপভাবে এটাকে পুরোটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে এটাও a³ + b³ উৎপাদক সূত্র a+b, এই ফুল অংশটাকে এ, এটাকে ধরলাম আমরা বি, তাহলে a+b, এরপর আমরা a² - ab + b² এবার আমরা এখানে দেখা গেছে এটা যা আছে তাই বসে দিলাম, এখানে 2x² - 2xy + 4y² + এটা যোগ বিয়োগ করলে x + 2y, আর এখানে আমরা যদি a+b সূত্র দিই a² + 2ab + b² অর্থাৎ এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে সেই অনুপাতে x² + 2xy + y², আর এটা যদি আমরা গুণ করি y প্লাস মাইনাসে মাইনাস, আর এই x আর এটা y, আবার প্লাস মাইনাসে মাইনাস, এটা y আর এটা y² আর এটা +y² এবার এই যে দেখুন এই অংশটা আর এই অংশটা একই রকম দেখা যাচ্ছে, তাহলে আমরা দুটো মিলে দুটার থেকে যে কোনো একটা নিলাম, আর বাকি থাকে এই অংশটা আর এই অংশটা ফুল আমরা এখানে লিখে ফেললাম। এবার আমরা যোগ বিয়োগ করলাম, এখানে যা আছে তাই x² এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা 2x² আর এখানে -2xy এখানে +2xy, তাহলে চলে গেছে দুইটা চলে গেছে, আর থাকে বাকি থাকে -xy - xy আমরা বসে দিলাম, আর এই y² চলে গেলো, আর একটা +y² এখানে +y² একটা থাকে আর এখানে 4টা থাকে, মোট 5টা 5y² থাকে, এটা হচ্ছে অ্যান্সার। আমরা ক নম্বর দেখে ফেললাম। এখন আমরা আসি খ নম্বরে। খ নম্বরে দেওয়া আছে y² = 2√30 = 11, তো y² = আমরা 11-কে আমরা -2√30-কে আমরা সেটা নিয়ে আসলাম, এটা মাইনাস আসলে সেটা আসার কারণে এটা প্লাস হয়ে গেছে, আর y² = এখানে এই 11-কে এখানে 6 দিলাম, এখানে +5 দিলাম, তাহলে যোগ 5-এর 6 যোগ করলে আমরা 11 হয়, আর এখানে এটাকে আমরা স্কোয়ার, যেহেতু স্কোয়ার মানে তো এখানে আমরা √2 রুট স্কোয়ার কাটলে লাভ সময় হয়ে যায়, তাহলে এটা x² + 2ab, এই রুট 5-এর আবার √2 স্কোয়ার কাটা দিলে এটা বি বানালাম, আর এখান থেকে আমরা √5, তাহলে এটা কি হলো x² + 2ab + b². এখন y² = এটা যেহেতু a+b² সূত্র হয়েছে, এই স্কোয়ার কাটা গেলে y থাকে, y = আমরা পাইলাম √6 + √5। এখন এটাকে আমরা সুতরাং 1/y যদি ধরি তাহলে 1 মান আছে, আর y হচ্ছে এই y এর মান যেটা আছে এটা আমরা বসে দিলাম, এখন আমরা 1
আর এ প্লাস, এটাকে এ প্লাস বি বানাইছি, আর এটা যেহেতু এটা আর একটা মাইনাস নিয়ে আসলাম, একই রকম এটা প্লাসের আছে এটা মাইনাস আছে, যেহেতু এটা অতিরিক্ত আনছি সেজন্য এটা উপর দিকে আমরা আবার উঠে দিলাম, এটা আবার উঠে দিলাম। এটা এটা যদি আমরা স্কয়ার প্লাস বি মাইনাস বি স্কয়ার বানাইলাম, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুযায়ী এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো রুট স্কয়ার কাটাকলে ছয় থাকে, রুট স্কয়ার কাটা থাকলে পাঁচ থাকে, ছয় থেকে পাঁচ বি দিলে ওয়ান, নিচের ওয়ানের কোনো দাম নাই, সেখানে উপরে যেটা ছিল রুট সিক্স মাইনাস রুট ফাইভ, ওটি আমরা বসাই দিলাম। আর সুতরাং ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মান আমরা বসাবো সমান সমান, তাহলে ওয়াই মান পাইছি আমরা রুট সিক্স প্লাস রুট ফাইভ, আর ওয়ান বাই ওয়াই মানে যে কিছুক্ষণ আগে আমরা এটা পাইলাম এটা এখানে বসালাম, তখন দেখা গেল মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ আছে, এই দুইটা আমরা কাটা গেল। এখন রুট সিক্স রুট সিক্স কয়টা আছে, দুইটা হয়েছে, একটাই একটা, তাহলে টু রুট সিক্স হয়েছে। আবার ঠিক অনুরূপভাবে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মান বসাবো, এখন ওয়াই মান বসালাম রুট সিক্স প্লাস রুট ফাইভ, যেহেতু এখানে ওয়ান বাই ওয়াই সামনে মাইনাস আছে, মানে এখন এই ওয়ান বাই ওয়ার মান বসা দিলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এটা প্লাস আছে মাইনাস বসেছে, এটা মাইনাস আছে তো প্লাস বসেছে, রুট ফাইভ সমান সমান। তাহলে কি হলো, এই রুট সিক্স চলে গেছে, এখন টু রুট ফাইভ হয়েছে, তার মানে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ার মান টু রুট ফাইভ। এখন আমরা এটাকে সূত্র দেওয়া ওয়াই টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার ফোর, এটাকে যদি আলাদা করি ওয়াই টু দ্য পাওয়ার এইট বাই ওয়াই টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার ফোর সমান 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 সমান, এটাকে আমরা কাটাকাটি যদি দেই তাহলে ওয়াই টু দ্য পাওয়ার ফোর মানে আটটার থেকে চারটে চলে গেলে কাটাকাটি একটা চারটে থাকে, আর ওয়ান বাই ওয়াই টু দ্য ফোর, এটাকে আমরা আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বানাইলাম, অর্থাৎ এ স্কয়ারকে ওয়াই স্কয়ারকে এ আর ওয়ান বাই ওয়াই স্কয়ারকে বি বানাইলাম, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই অংশটাকে আমরা আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বসলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আর এই অংশটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা দেখলাম এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু টু রুট সিক্স, অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান হচ্ছে এই যেখানে আমরা পেয়েছি সেটা মান এখানে নিয়ে আসলাম, এবং এটা মা এটা কাটা গেলে মাইনাস টু থাকে, আর এই অংশগুলিতে এটা মান থাকে টু রুট সিক্স, আর এটা মান হচ্ছে টু রুট ফাইভ। এখন আমরা টু রুট রুট ফাইভ, এখন এই অংশটাকে আমরা যদি ভাঙাই তাহলে রুট স্কয়ার কাটা গেলে এখানে সিক্স থাকে, আর এখানে দুই দুগুণে চার, তাহলে চার ইন্টু সিক্স মাইনাস টু, আর এখানে দুই দুগুণে চার, আর এখানে পাঁচ ছয় তিরিশ রুট তিরিশ, তো চারশো চব্বিশ মাইনাস টু, চব্বিশ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে এখানে বাইশ থাকে, আর এখানে চার রুট তিরিশ, এটা চার দিয়ে যদি আমরা এটা গুণ দিই চার দুগুণে আট, চার দুগুণে আট অষ্টআশি রুট তিরিশ, এটা হয়েছে আনসার। এখন আমরা আসি গ নম্বরে, দেখি গ নম্বরে দেওয়া আছে ফি কিউব প্লাস ওয়ান বাই ফি কিউব সমান সমান এইটিন রুট থ্রি, এটা দিলাম এক নম্বর, আর আমরা সূত্র এখানে এ মাইনাস বির মান বাড়ি ঠিক এটার মতোই আমরা আবার এ কিউব মাইনাস বি কিউব হোল স্কয়ার দেওয়া এই মাইনাসের মানটা আমরা বাড়ি করবো, এখন তাহলে এ প্লাস বি অর্থাৎ ফি কিউবটা আমরা ধরলাম আর ওয়ান বাই ফি কিউবই ধরলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের মান এনে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল হোল স্কয়ার মাইনাস ফোর এ বি, অর্থাৎ এটাকে এটাকে বিধস্তি ওয়ান বাই ফি কিউব বিধস্তি, এখন এটা মান হচ্ছে আঠারো রুট থ্রি হোল স্কয়ার, আর এটাকে কাটা গেলে মাইনাস ফোর থাকে, আর এখানে আঠারো দিয়ে যদি আমরা স্কয়ার দিয়ে যদি গুণ দিই তাহলে তিনশো চব্বিশ, আর এটা রুট স্কয়ার কাটা গেলে শুধু থ্রি থাকে, থ্রি দেওয়া তিন এখানে মাইনাস ফোর, আর তিনশো চব্বিশকে তিন দিয়ে গুণ দিলে নয়শো বাহাত্তর মাইনাস ফোর, এখন নয়শো আষাট্টি। এখন এই যে এখানে ফি কিউব মাইনাস হোল কিউব হোল স্কয়ার আছে এইটাকে সেটে নিয়ে আসলে এটা রুট এই সেটে নিয়ে আসলে স্কয়ার রুট স্কয়ার সেটে নিয়ে আসে রুট হয়ে যাবে, রুট হওয়ার পরে আমরা এখানে নয়শো আষাটি দেখছি, নয়শো আষাটিকে যদি বাঙ্গাই দুই দুই ইলেভেন ইলেভেন হচ্ছে, অর্থাৎ দুই দুই টু ইলেভেন ইলেভেন। এখন এই যে দেখো টু রুট স্কয়ার দিলে রুট স্কয়ার কাটা গেলে শুধু একটা টু থাকে, আর একটা রুটে টুর উপর রুট থেকে যায় তাহলে রেখে দিলাম, আর ইলেভেনের উপর স্কয়ার দিয়ে রুট স্কয়ার দিলে ইলেভেন রুট স্কয়ার দিলে শুধু একটা ইলেভেন দেবে, তার মানে বাইশ রুট টু, অর্থাৎ ফি কিউব মাইনাস ওয়ান বাই ফি কিউব সমান সমান বাইশ রুট টু, হাইফেন দিয়ে ওয়ান দুই নম্বর দিলাম, দুই নম্বর অঙ্কটা দুই নম্বর সমীকরণ দিলাম, মানে এক নং যোগ দুই নং সমীকরণে আমরা দেখলাম একে প্লাস ওয়ান বাই একিউবের মান পাইছি সমান সমান আঠারো রুট থ্রি, আর একিউব মাইনাস ওয়ান বাই একিউবের মান সমান সমান টুয়েলভ রুট টু,
এখন এটা যোগ করলে দেখা যাচ্ছে এটা 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 প্লাসের আছে, এটা মাইনাসের আছে, চলে গেল এখানে। এখানে এই একটাই একটা মোট 2a³, আর এখানে 18√3 + √2। তো এখানে আমরা a³ রাখলে 2 এখানে ভাগ হয়ে যায়, আর এখান থেকে যদি 2 কমন নিই আমরা তাহলে এখানে 18√3 + 11, 11√2। তো 2 কাটা গেলে এখানে a³ = √3 + 11√2। তারপরে a³ এখানে আমরা এটাকে আবার a³ + 3a² + 3b, অর্থাৎ a+b² সূত্র বানাবো আমরা। তাহলে এখানে ধরি √3 যদি দিই, এখানে 3√3 হবে, 3√3 হয়, আর এখানে +3a² এটাকে স্কয়ার বানালাম, এটা এ ধরলাম, আর √2 কে আমরা বি ধরবো। বি ধরলে a³ + 3a² + 3ab² + b³। যদি এটা ভাঙাই দেখেন এখানে 3√3 হয় না হয়, আর এখানে দেখা যাচ্ছে রুট স্কয়ার কাটলে 3 × 6, অর্থাৎ 9√3। আবার এটা এটাকে যদি 11 যদি আমরা হিসাব করি তাহলে এখানে লক্ষ্য করেন এটা কাটলে 3 × 6 √2, আর এখানে যদি আমরা কাটাকাটি দিই এখানে কাটাকাটি দিলে দেখা যাচ্ছে 2 এখানে থাকে 2√2, তাহলে সব মিলাই দেখা গেছে 11√2 হয়েছে। এখন আমরা দেখেছি এটা কি সূত্র হচ্ছে a+b³, আর a³ আর সমসমান এই হোল কিউব কিউবে যদি কাটা যায় সমসমান এই সমসমান √3 + √2 হয়। আর 2 নম্বর সম্পর্কটি আমরা প্রমাণ করলাম। ছোট্ট বন্ধুরা এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, এবং এটা আসতে পারে আবার না আসলেও তোমরা এই নিয়ম অনুযায়ী যে অঙ্কগুলো আসবে তোমরা এটা ফলো করলেই হয়ে যাবে। তোমরা আশা করি এটা খুব ভালোভাবে দিতে পারবা। আজ তাহলে সেই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার ফেস মাহমুদ হাজির হবো। ইনশাআল্লাহ আইডিয়া ওয়ার্ল্ডের পক্ষ থেকে আল্লাহ হাফেজ।